বিনোদন দুনিয়ায় ফের ধাক্কা। শনিবার ভোরের আলো ফোটার আগেই ফের একটা খারাপ খবরে ঘুম ভাঙল টলিপাড়ার। প্রয়াত অভিনেতা পার্থ সারথী দেব, বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রের ফেসবুক পোস্ট থেকে। আর্টিস্ট ফোরামের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে 22 মার্চ রাত 11:50 মৃত্যু হয় তার। আর্টিস্ট ফোরামের তরফে শোক জ্ঞাপন করে জানানো হয় তার অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ 23 মার্চ 2024 টেকনিশিয়ান স্টুডিওতে 12টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন সতীর্থ গুণগ্রাহীরা সেই সময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারবেন। এই বিবৃতিতে সই করেছেন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থ সারথী দেব। সিওপিডির সমস্যা ছিল তার। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র সহ বিভিন্ন সহশিল্পীরা। জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকের পাতায় লেখেন, চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথী দেব, থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলবো না। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পার্থ সারথী দেবকে নিয়ে নিজের ফেসবুকে লম্বা পোস্ট করেন। স্মৃতির পাতা থেকে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন, পার্পল স্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়া শুটিং চলছিল, তুমি নিজে এসে দেখা করে গেলে, কয়েকজন তোমার চেনা শিল্পী আছে জেনে তুমি তোমার শর্ট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে, এই তো গেল মাসের কথা, কোর্ট সিন চলছিল আমাদের।